তোমরা আল্লাহকে ভয় করো যাকে ভয় ও ভালোবেসে চললে তোমাদের মুক্ত তোমাদের সুখ তোমাদের বিজয় নিশ্চিত হবে এই ছাড়া তোমরা বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তিনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আচ্ছা আসুন একটু আমার সাথে একটা হাদিস পড়েন ঠিক আছে কারা কারা এখনো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা জীবনে কোনোদিন একটা হাদিসও পড়িনি আসি না আসি নাকি নাই আসেন আজকে আমরা একটা হাদিস পড়ব এবং দেখেন কোরআন ও হাদিস পড়লে আপনার মনটাও গলবে আমরা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে দেখেন কারা কারা কোরআন পড়তে পারেন হাত তুলুন তো একটু কোরআন পড়তে জানেন আপনারা আপনি এটা পড়বেন দেখেন আমি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ইসলামে তো কঠিন কিছু না সত্যি যদি কেউ কোরআন করিম তেলাওয়াত করে আর কিছু হাদিস অধ্যয়ন করে সাবজেক্টের উপরে ওয়াল্লাহি তার জন্য এই দুনিয়া অনেক সহজ হয়ে যাবে আপনারা আলহাকুমুত তাকাসুর সূরা নাম শুনছেন সবাই শুনছেন আসলে একটু কঠিন হয়ে গেছে দাঁড়ান আরও সহজ একটা বাইর করি আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم أرأيت الذي سورة شمسن كيف أرأيت الذي ماون ভাই সহজ করে বলতেছি আপনারা সূরা মাউন জানেন সবাই জানেন নাও জানতে পারে এই দেশে বলে আলহামদুলিল্লাহ সূরা কুল হুয়াল্লাহ সূরা এবং উনি এটা পড়তে পারে ওনাকে যদি আমি বলি সূরা ইখলাস পড়েন সে কনফিউজ হবে কিন্তু যখনই বলবো কুল হুয়াল্লাহ সূরা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ হাসতেছেন কেন আমি সহজ করতেছি কি করতেছি যেভাবে সে আমার কাজ কি কঠিন করা আমার কাজ কি সহজ করা এ আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন কারা কারা পারেন মাশাআল্লাহ এবার দেখেন কোরআন পড়লে বেনিফিট কি দেখেন আওয়াজ গুলো শুনুন এই ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ কতগুলো দাওয়াত দিয়েছে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أرأيت الذي يكذب بالدين তুমি কি দেখেছো তাকে যে কর্মফল দিবসকে মিথ্যা বলে এটা আল্লাহ প্রশ্ন করতেছে فذلك الذي يدع اليتيم যে লোকটা কর্মফল দিবসকে অস্বীকার করে ওই লোকটা কে জানেন বলছে যে সে তো সেই লোক যে পিতৃহীনকে মানে ইয়তিমকে রূঢ়ভাবে অভদ্রভাবে কঠিনভাবে তাড়িয়ে দেয় যে লোকটা ইয়তিমকে অবহেলা করে এবং ইয়তিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় আল্লাহ তাআলা বলতেছে যে এই লোকটা যদি কিয়ামত আর বিচার দিনের উপর বিশ্বাস করত তা ইয়তিমের সাথে এরকম দুর্ব্যবহার সে করত না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছে এই তোমরা কি দেখেছো তাকে যে বিচারের দিনকে অস্বীকার করে এই লোকটা হচ্ছে ওই লোক যে ইয়তিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং ওই ওই লোকটাও বিচার দিবস কর্মফল দিবসকে বিশ্বাস করে না যে লোকটা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না এবারে আসেন আরায়াত আল্লাযী সূরা কোন সূরা কোন সূরা এরপর একটা আয়াত আছে সবাই আমার সাথে বলুন একদম সবাই বলুন ফাওয়াইলুল লিলমুসাল্লিন সবাই বলুন একসাথে মক্তব পড়েন নাই গো আলিফ জবর আ বা জবর বা তা জবর তা পড়েন নাই বলেন ফাওয়াইলুল লিলমুসাল্লিন আমি আগে বলবো এরপর আপনারা বলবেন ওকে ফাওয়াইলুল লিলমুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم ساهون দেখছেন এই সূরা যদি আপনি যদি সূরা মাউনটা পড়েন والله আমি এতক্ষণ যে পুরো বক্তব্য দিছি আপনাকে আপনি এত কিছু শিখাই লাগবে না এখানে আল্লাহ বলতেছে যে তুমি কি দেখেছো তাকে
যে বিচার দিবসকে অস্বীকার করে, ওই লোকটা তো হচ্ছে ওই লোক যে ইতিমকে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, ওই লোকটা তো হচ্ছে ওই লোক যে লোকটা অভাবী লোককে খাবার দাবার দানে উৎসাহী নয়, আগ্রহী নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং জাহান্নামে যাবে ওই নামাজ আদায়কারী। দেখছেন, আমি আপনাদেরকে বলতেছি যে নামাজ পড়লে জান্নাতে যাবে, এছাড়া উপায় নেই, কিন্তু এক ক্যাটাগরির নামাজেও জান্নাতে যাবে না। হ্যাঁ, এখানে কোরআন এটাই বলছে। আপনি ইসলাম, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। হজ কি গরিব ধনী উভয়ের উপরে নাকি ধনীর উপরে? জাকাত কি গরিব ধনী উপরে নাকি? তাহলে দুইটা বছরে একবার আসে, একটা হজ জীবনে একবার, জাকাত বছরে কয়বার? তাও যার উপরে ফরজ, হজ যার উপরে ফরজ, দুইটা বাদ মানে দুটো আদায় হয়ে গেলো ধরলাম, দুটো কি হলো? যে লোক গরিব তার উপরে জাকাত ফরজ, হজ ফরজ, তাহলে কিন্তু তার এই দুইটাতে 100 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত নম্বর হয়ে গেছে? ও না অসন্তুষ্ট, ও না ওর দরিদ্রতা নিয়ে কত কমপ্লেইন আল্লাহর সাথে, ওর আল্লাহ আমার মাফ করুক আমাদেরকে আল্লাহ। তাহলে বাকি রয়ে গেল তিনটা স্তম্ভ, কয়টা? একটা তো শুরুতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মা সত্যিকার মা বুদ্ধ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল, এটা তো প্রথম। এটা দেওয়ার পর মানে কেউ সাক্ষী দিয়ে যখন ইসলামে ভর্তি হলো, কি হলো ভর্তি হলো, তখন ওর ক্লাস কি? ওর ক্লাস রুটিন হচ্ছে, যদিও ধনী হয় তাহলে জাকাত দেবে, যদিও ধনী হয় তাহলে হজ করবে, যদিও ধনী না হয় সম্পদ না থাকে এখানে ক্লাসে তাকে 100 নম্বর 100 নম্বর দিয়ে দেওয়া হবে, তার কোনো পরীক্ষা হবে না, তার কোনো কি হবে না, পরীক্ষা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বাকি তিনটা ক্লাস, কটা ক্লাস? তিনটা ক্লাস। এটা মহিলা পুরুষ উভয়ের জন্য বছরে একবার রমজান মাস এলে রোজা রাখবে, বছরে কয়বার? তাহলে পাঁচটা স্তম্ভ, পাঁচটা ক্লাস। একটাতে সে ভক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আব্দুর রাসূল, ইন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। দুই, যদি সে ধনী হয়, যদি সে সত্য সমর্থ হয়, তাহলে জীবনে একবার হজ করলে এই নাম্বার সে পেয়ে যাবে, ফুল ফুল মার্ক ইনশাআল্লাহ। যদি তার সম্পদ থাকে তাহলে সে প্রতি বছর জাকাত দেবে, বছরে একবার বাস। আর যাদের তৌফিক নেই তারা দুইজন পাস। সুবহানাল্লাহ। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আব্দুহু ওয়া রাসূলুহু, এই তিনটাই স্তম্ভ টিকে আছে গরিবের মধ্যে। কার মধ্যে? কোন গরিব? যে গরিব সাক্ষী দিছে, হজের তৌফিক নেই, জাকাতের তৌফিক নেই। তাহলে পাঁচটা স্তম্ভের মধ্যে তিনটা স্তম্ভ 100 নম্বর পাবে গরিব লোক। সুবহানাল্লাহ। ধনী লোক 100 নম্বর পাবে, তবে বছর একবার জাকাত দিতে হবে, জীবন একবার হজ করতে হবে, তাহলে ওরও 100 নম্বর হয়ে যাবে। তাহলে আমরা ধনী লোকের দুটা বাড়তি কাজ পাইলাম, পাঁচটা স্তম্ভকে টিকিয়ে রাখার জন্য ধনী লোকের কয়টা বাড়তি কাজ পাইলাম? একটা হলো জীবন একবার, আর বছর একবার জাকাত। সুবহানাল্লাহ। সহজ না? এবারে আসেন, তাহলে রমজান এলে রোজা রাখবে ধনী দরিদ্র পুরুষ মহিলা সবাই, ঠিক আছে? তাহলে এটা বছরে কয়বার? একবার, জাকাতের মতোই। তবে জাকাতটা দরিদ্রের উপরে ফরজ না, রোজাটা সবার উপরে ফরজ, রোজাটা সবার উপরে ফরজ। তাহলে এটা সিমিলারিটি পাওয়া গেল, জাকাতের ক্ষেত্রে আল্লাহ ধনীকে নির্দেশ দিয়েছে জাকাত প্রদান করতে, দরিদ্রকে বলেছে তোর নাম্বার হয়ে গেছে, নাই হয়ে গেছে নাম্বার। সুবহানাল্লাহ। কিন্তু রমাদানের এই স্তম্ভটা ধনী দরিদ্র উভয় রাখবে। আচ্ছা, এবার আসেন, এগুলো সব বাৎসরিক, আমরা দুইটা পেলাম বাৎসরিক, একটা পেলাম লাইফে একবার, আর সাক্ষ্য দেওয়ার পরেই তো রোজা রাখে মানুষ, হজ করে জাকাত দেয় নাকি? কয়টা স্তম্ভ রয়ে গেছে আর? কয়টা? এটা বছরে কয়বার? এরা বছরে কয়বার? প্রতিদিন, প্রতিদিন 5 বার। তাইলে বলেন তো, যে জিনিসটা আল্লাহ দিনে 5 বার চায় মানুষ ওনার সামনে এসে নত হোক, ওটা আল্লাহর কাছে বেশি প্রিয় না, এবং বেশি সহজ করে দিছে না? আচ্ছা, এই যে আমরা মানুষ, সুবহানাল্লাহ, তিনি যদি আমাদের হাত না দিয়ে গরুর মতো 4টা পা দিত, আর কুকুর যেরকম জিব্বা দিয়ে চেটে চেটে খায়, যদি 2টা হাত আল্লাহ না দিত, আর ওই বুদ্ধি না দিত যে হাত দিয়ে তুলে এটাকে আনা যায়, হাত দিয়ে তুলে এটাকে, তো কত নিয়ামত দিয়েছেন আল্লাহ বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ।
তাহলে ইসলামের স্তম্ভ কয়টি? একটা মাত্র স্তম্ভ যেটা প্রতিদিন আপনাকে মুসলমান করে রাখে, সেটা কি? নামাজ। এবারে দেখেন এই স্তম্ভের মধ্যে এক ধরনের এক শ্রেণীর লোক আছে, তারা নামাজ পড়ে জান্নাতে যাবে না, আল্লাহ এটাই বলতেছে। কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং জাহান্নামে যাবে নামাজ আদায়কারীরা, আদায় করার জন্য। চিন্তা করছেন, নামাজ পড়ার জন্য করে জাহান্নামে যাবে কেন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যারা তাদের নামাজে অমনোযোগী, তারা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। বাউরা আমি টান টানি কথা বলি, টান দিতেন দিয়ে কথা বলছি কি কমো ভাই, সারা দেশে চলে মাবুদ। আমার কাছে মনে হয় এভাবে মনে বেশি শুনে মানুষ। যাই হোক, আমি বললাম সে তো অনেক